আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকে হলো হিরো স্প্লেন্ডার প্লাস বাইক। তো এই বাইকটার মানে ইঞ্জিনের ভিতর চাল ভাসতেছে, মানে চাল মুড়ি যেরকম সেরকম ভাসতেছে, সেই সমস্যাটা আমরা দেখবো। তো এই ভাই আছে অনেক দূর থেকে, এনার কাছ থেকে শুনি যে আসলে বিষয়গুলো কী, তারপরে আমরা কাজে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসলে আমার বাইকটা প্রায় এক সপ্তাহ আগে শুধু গিয়ার ধরলেই, মানে যদি আমি ক্লাসটা চাপ দিই তাহলে ঘট ঘট শব্দ করে, দেখা যাচ্ছে মনে হয় যে কী যেন ভাঙতেছে, তো এরকম। তো গাড়িটা আসলে চালাইছিল আরেকজনের হাতে, এই সমস্যাটা হওয়াতে উনি আর একটা মেকানিককে দেখাইছিল, উনি বলছে যে একদিনে কভার হবে না, কমপক্ষে দুই দিন সময় লাগবে। তো আসলে গাড়ি আমার, আমি ভালো করলে তো এখানে করি, প্রায় তিন বছর আগে এখানে আমি করাইছি, শুধু ইঞ্জিনের কাজ করাইছি, ওই পর্যন্ত আর কোনো ইঞ্জিনে আমার হাত ধোয়া লাগে নাই। তো আমি, উনি যখন এই কথা বলছে, তো আমার গাড়ি আজকে নিয়ে আমি এখানে আসছি, দেখি ইনশাল্লাহ, আমি যেহেতু এখানে করাইছি এখানে ভালো করার জন্য নিয়ে আসছি, তো এখন খুলবে ইনশাল্লাহ, দেখি আশা করা যায় আগের মতোই হবে। আচ্ছা ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা আগে সাউন্ডে শুনুন, দাও গাড়ি স্টার্ট দাও তো। তো আসলে এই সাউন্ডটা ম্যাগনেট সাইড থেকে আসতেছে, ক্লাস সাইড থেকে নয়। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, সর্বপ্রথম বিষয়ে আমরা ক্লাস কভারটা আগে খুলবো, যেহেতু ক্লাস ধরলে এই সাউন্ডটা আসতেছে। তো আমি আসলে সমস্যাটা আইডেন্টিফাই করে ফেলেছি আলহামদুলিল্লাহ, তো এখন শুধু দেখার পালা। তো দেখি, আর আরেকটা বিষয়ে বলা হয় নাই, বাইকটি যখন চালানো হচ্ছে তখন চেন থেকে কটকট 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 সাউন্ড আসতেছে, এক নম্বর এবং দুই নম্বর গিয়ারে, আর তিন নম্বর চার নম্বর গিয়ারে কোনো সাউন্ড নেই। তো ক্লাস বেয়ারিংটা আসলে ঠিক আছে, ক্লাস বেয়ারিং এর সাউন্ড না এটা। হাউজিংটা দেখেন অনেকটা গসতেছে, ক্লাস অ্যাসেম্বলিটা খুলি নেই। আচ্ছা, এটার সমস্যা হওয়ার কারণে এই যে আমাদের এই যে হাউজিংয়ের যে বুস্টে আছে, এই বুস্টে এখন লেদে কাজ করতে হবে, এই যে এটা এখানে সিস করছে। দ্বিতীয় নম্বর বিষয়ে এই যে এই অংশগুলো দেখেন যে ঘাট হয়ে গেছে, এই যে দেখেন এই যে বেয়ারিংটা সহ আমাদের এটা মুভমেন্ট করতেছে, তার মানে ওদিকের ছোটো যে 6001 বিয়ারিংটি আছে এই বিয়ারিংটা ভেঙে জ্যাম হয়ে গেছে, এই জন্য মানে কি বলবো, ভারসাম্যহীন চলার কারণে এই বুস্টটাও এখানে সিস করছে, শ্যাফটটাও নষ্ট হয়ে যেতে পারে এবং পেনিয়ামের মধ্যে ইফেক্ট আসতে পারে, যেহেতু চলানোর সময় খরখর খরখর শব্দ ছিল, এখনও সাউন্ডে আছে। ফাইনালে আমরা যেটা সমাধান পেলাম, মানে সমস্যা পেলাম, এই যে দেখেন, এই যে দেখেন কী অবস্থা, বিয়ারিং একদম, এই যে দেখেন
আমি নুসফুলাস দিয়ে ধরতেছি, এই যে দেখেন মানে বিয়ারিং একদম নষ্ট হয়ে গেছে। এই যে এই বিয়ারিংটা নষ্ট হওয়ার কারণে বাচ্চা যে চালানো হয়েছে, এই যে এখানকার একটা পেনিয়ামের সমস্যা হয়ে গেছে। এই যে দেখেন অর্ধেক করে দাঁত নেই। এই পেনিয়ামটা আমাদের শুধু পরিবর্তন করতে হবে, আর পুরো ইঞ্জিন বিয়ারিং এর সেটআপটা চেঞ্জ করে দেবো আমরা, ক্র্যাঙ্কশ্যাফ্টের বিয়ারিংটাও চেঞ্জ করে দিব। আর পাশাপাশি আর একটা জিনিস আপনারা দেখেন, এই যে সিলিন্ডারের অবস্থা দেখেন, পুরো একদম মানে কি বলবো ঘর্ষণ হয়ে গেছে। আর আমরা পিস্টনটাও পরিবর্তন করে দিব, ডাইমেনশন, গ্যাসকেট সেট, অয়েল সেল, টুকটাক এসবে লাগবে। আচ্ছা তুমি এটা একটা ক্লিন করো তো, বিয়ারিংগুলো আমাদের লাগবে। তাহলে বিয়ারিং আমাদের লাগতেছে এখানে দুইটা, অপর দিকে পাটে দুইটা, চারটা ক্র্যাঙ্কশ্যাফ্টের দুইটা, ছয়টা ক্লাচ বিয়ারিং একটা, সাতটা বিয়ারিং আমাদের পরিবর্তন করতে হচ্ছে, দিয়ে ঘষে দিব। আর এখানকার যে বুশটা জ্যাম হয়েছিল এটা আমরা নতুন করে একটা বুশ তৈরি করে দিব। তো ভিউয়ার্স এই যে দেখেন সিলিন্ডারের একদম খুব বাজে অবস্থা, অনেকটা করে দাগ হয়ে গেছে। এভাবে যদি আমরা লাগাই তাহলে পিস্টনের সাউন্ড চলে আসবে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এসব কাজ করে নেই, সেটিংটা অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স আমরা এই পাটে বিয়ারিং আমরা লাগাই দিয়েছি। এই বিয়ারিংটা হলো 62/3 হিরোর অরিজিনাল, আর এই 6001 যেটা এটা হলো জাপানি বিয়ারিং। তো এখন আমরা গিয়ার বক্সটা ইনস্টল করব। তো গিয়ার বক্স ইনস্টল করার আগে আমাদের যে পেনিয়ামটার সমস্যা ছিল, এই পেনিয়ামটা আমরা পরিবর্তন করছি বা সেট করে দিছি। তো আমাদের এই যে 2 নম্বর ফ্রি পেনিয়ামটার সমস্যা ছিল, এই যে এখানে যে দেখেন দাঁতগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। এটা যদি আমরা এভাবে দিই তাহলে সেক্ষেত্রে চেন থেকে কটকট সাউন্ড করবে, মানে যে চেনের লক নষ্ট হয়ে গেছে এইরকম অবস্থা। আর এই পেনিয়ামটা নষ্ট হওয়ার কারণ এই বিয়ারিংটা যখন নষ্ট হয়ে গেছে, ভারসাম্যহীন হয়ে গেছে, এই যে এখানে দেখেন এটা এই বরাবর থাকবে, যখন সেকেন্ড গিয়ারটা দেওয়া হবে তখন এটা নিচের দিকে প্রেশার ক্রিয়েট করবে, আর ওই সময়টা কিন্তু আমাদের ব্রেক আপ দেয় নাই হলো বিয়ারিংটা, যেহেতু নষ্ট হয়ে গেছে এটা তো ব্রেক আপ দিবে না, এই জন্যই পেনিয়ামটা নষ্ট হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা সেট করবো গিয়ার বক্স কমপ্লিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো তো বস, ওকে নিউট্রাল। তো আমাদের গিয়ার বক্সের কোনো আর সমস্যা নেই, কিক শ্যাফ্টটা আমরা বসাই দিব। আর আমরা এই মেইন বিয়ারিং দুটো পরিবর্তন করে দিছি, কানেকটিনটা আগের কানেকটিনটা ভালো আছে। মোবিল ঘন্টা দাও তো, একটু মোবিল দাও। Thank you.
আমাদের কানেক্টিং মোবিল চলে আসছে, তার মানে আমাদের এই লাইনটা ঠিক আছে। এখন আমরা গ্যাসকেট দিয়ে মেইন প্যাড লাগাই দেবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এই সাইডের বেয়ারিং দুটো আমাদের নতুন। এখন আমরা মেইন প্যাডের নাটগুলো টাইট দিব। এই চাপগুলো
ওকে তো ভিউয়ার্স নিচে একটা ওয়াশার থাকবে আমরা বুস্টটা শুধু পলিশ করে দিছি এই বুস্টটা আগেরটাই মানে এটা একদিকে সেভে গেছিল তো এই বুস্টটাই হবে আমাদের ওকে এখন দেখেন আমাদের বুস্টটা ইজি আছে আর ইজি থাকবে মানে বেয়ারিংটা ভাঙার কারণে একদিকে সেভে গেছিল এটা আসলে বুস্টটা আমরা এই জন্য পরিবর্তন করি নাই বুস্টটা আমার এটা ভালো আছে আর ক্লাস হাউজিং এর যে খাঁচাটা এটা হালকা করে ক্ষয় হয়েছিল এটা আমরা ঘষে নিয়েছি কারণ এটা অরিজিনাল হাউজিং এই জন্য আমরা এটা পরিবর্তন করলাম না খাঁচাটা আর খাঁচাটা যদি লোকাল লাগা থাকতো সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে দিতাম তো বাইকটার আমরা ক্লাস প্লেটটা শুধু পরিবর্তন করব প্রেসার প্লেট হাফ সেন্টার ফুল সেন্টার এগুলো সব ঠিক আছে শুধু আমরা ক্লাস প্লেটটা পরিবর্তন করে লাগাই দিব স্টাইনেটটা ক্লিন করা স্টাইনেটটা লাগাই দিলাম তো আমরা ক্লাস প্লেটটা সেট করে দিলাম তো আমরা ক্লাস বেয়ারিংটা লাগাই দিলাম জাপানি ওকে নাটগুলো দাও তো ভিউয়ার্স এখন আমরা ক্লাস কভারটা লাগাই দিব তো আমাদের টাইমিং সেন্টটা হলো অরিজিনাল
সেন্টার বিন্দু। তো আমরা হেডের কোনো কাজ করি নাই, এগুলো সম্পূর্ণই ঠিক ছিল। এখন আমরা শুধু হেডটা বসাই দিব। বসে আপনাদেরকে টাইমিংটা দেখাই দিব। তো বিকাশ, আমাদের কাজ শেষ। ইঞ্জিনটা আমরা উপরে উঠাই, ম্যাগনেট ডায়ালটা লাগাই, আমরা বাইকটা স্টার্ট দিয়ে দিব। তো বিকাশ, সবশেষ বিষয়, আলহামদুলিল্লাহ আমাদের বাইকটা রেডি, সম্পূর্ণ সমাধান ইনশাল্লাহ। দেখেন হিরো হন্ডার যে অরিজিনাল সাউন্ড, হিরো হন্ডার অরিজিনাল সাউন্ডে চলে আসছে। এখন আমি ক্লাচ প্রেস করতেছি। টাইমিং সেন্টার নতুন, পিস্টন নতুন, একটু ফ্রি হয়ে গেলে সাউন্ডটা আরও স্মুথ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।